আচ্ছা আপনাদের এক নাম্বার প্রশ্ন হচ্ছে যে ইতালিতে যেতে হলে কোথায় যোগাযোগ করতে হবে কোনো লিঙ্ক আছে কি না যদি থাকে তাহলে শেয়ার করেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন আর হ্যাঁ ভিডিওগুলো অবশ্যই স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না ভাই ইতালিতে আসার জন্য কোনো লিঙ্ক নাই এমন কোনো লিঙ্ক নাই যেই লিঙ্কে আপনারা ক্লিক করে আপনারা ফিল করে সেটা মেলে ছেড়ে দিতে পারবেন তো এমন কোনো লিংক নাই যে লিংকটাতে আপনারা নিজেরা সরাসরি অ্যাপ্লাই অ্যাপ্লাইটা করতে পারবেন এমন কোন সিস্টেম আসলে ইতালিতে নাই তো এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা আসব কিভাবে ঠিক আছে যে ইতালিতে ইতালিতে আসার সিস্টেমটা কি তো ইতালিতে আসার সিস্টেমটা হচ্ছে যে ক্যান্ডিডেট সে নিজে কিন্তু অ্যাপ্লাইটা করতে পারে না ঠিক আছে অর্থাৎ ইতালিতে যে আসতে চায় মানে যে ক্যান্ডিডেট সে নিজে অ্যাপ্লাইটা করতে পারে না তাহলে অ্যাপ্লাইটা করে কে অ্যাপ্লাইটা করতে হয় হচ্ছে ইতালিতে স্থায়ীভাবে বসবাস করছে এমন লোক সেটা হতে পারে একজন ইতালিয়ান হতে পারে একজন বাঙালি বা একজন ইন্ডিয়ান বা একজন পাকিস্তানি বা অ্যানি কান্ট্রি বা তার ইতালিতে নিজস্ব বৈধতা থাকতে হবে ডকুমেন্ট থাকতে হবে এবং কোন প্রতিষ্ঠান থাকতে হবে যে প্রতিষ্ঠানকে দেখিয়ে আপনি দুইটা লোকের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা পাঁচটা লোকের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ওকে আমি আবারও বলছি যে অ্যাপ্লাইটা করবে তার ইটালিতে নিজস্ব প্রতিষ্ঠান থাকতে হবে যে প্রতিষ্ঠানকে দেখিয়ে সে দুই চার পাঁচটা মানুষের জন্য অ্যাপ্লাই করতে পারবে যেমন আমি অ্যাপ্লাই করতে পারবো না কারণ ইটালিতে কিন্তু আমার কোনো প্রতিষ্ঠান নাই আমি নিজেই একটা প্রতিষ্ঠানে জব করি তো যখন আমি পাঁচটা মানুষের জন্য অ্যাপ্লাই করব তখন কিন্তু এগুলো ভেরিফাই করা হয় যে আমি যে পাঁচটা মানুষের জন্য অ্যাপ্লাই করেছি আমি পাঁচটা মানুষকে এনে কোথায় কাজ করাবো আমার কোনো প্রতিষ্ঠান আছে কি এবং সেখানে অরিজিনালি লোক লাগে কিনা এটা হচ্ছে এক আর আরেকটা বিষয় হচ্ছে যে অ্যাপ্লাই করবে ধরেন সেটা ইতালির মালিক হতে পারে বা বাংলাদেশি বা পাকিস্তানি আমি আগেই বলেছি তার ইতালিতে বৈধতা থাকতে হবে নিজস্ব ডকুমেন্ট থাকতে হবে নিজস্ব এবং প্রতিষ্ঠান থাকতে হবে এবং সেই প্রতিষ্ঠানের সব কিছু ক্লিন হতে হবে যেমন অনেক রেস্টুরেন্ট আছে যেখানে হয়তো বা বছরের পর বছর পানির বিল আটকে আছে গ্যাস বিল আটকে আছে পানির বিল আটকে আছে বা এমন অনেক সময় হয় যে তারা ওয়ার্কারদের দিয়ে কাজ করিয়ে ঠিকমতো বেতন দেয় না তখন ওয়ার্কাররা যেয়ে মালিকের বিরুদ্ধে কেস করে যদি কোনো মালিকের বিরুদ্ধে এই ধরনের কোনো কেস চলে যে সে একজন ওয়ার্কারকে দিয়ে কাজ করিয়েছে বাট ঠিক মতো বেতন দেয়নি তাহলে সেই মালিকটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না তার নামে সেই মালিকের নামে যদি কোনো কেস থাকে ঠিক আছে তো অ্যাপ্লাইটা কারা করতে পারবে যারা নিট অ্যান্ড ক্লিন অর্থাৎ যাদের প্রতিষ্ঠানের কোনো ক্লেম নাই সব কিছু ঠিকঠাক মতো চলছে গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে যাদেরকে দিয়ে কাজ করাচ্ছে ধরেন যে প্রতিষ্ঠানে পাঁচজন মানুষকে দিয়ে কাজ করাচ্ছে সে পাঁচজন মানুষের তারা কন্ট্যাক্ট করেছে কন্ট্রাক্ট সহ কাজ করাচ্ছে এবং তাদের সব কিছু ক্লিয়ার আছে তারাই অ্যাপ্লাইটা করতে পারবে ওকে